নমস্কার। আজকে একটা অন্য টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের বর্তমানে খুব অপরিহার্য হয়ে উঠেছে। প্রথমে আমি স্বর্গীয় রাজীব গান্ধী কে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাদের কম্পিউটার নিয়ে এসেছিলেন এবং কম্পিউটারের জন্য লড়াই করেছিলেন। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যিনি ডিজিটাল ইন্ডিয়া আমাদের সামনে হাজির করেছেন। এই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আমরা এখন সাধারণত সব জায়গায় সব পরিবেশে ভার্চুয়াল মিটিংগুলো করছি, অর্থাৎ যত বড় বড় মিটিং হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া ওয়্যার 1.2 বিলিয়ন কানেক্টেড ইন্ডিয়ান্স ড্রাইভ ইনোভেশন। I dream of a digital India where knowledge is strength and empowers the people. I dream of a digital India where access to information knows no barriers. I dream of a digital India where government is open. যত বড় বড় মিটিং হচ্ছে এখন কোভিড-19 এর জন্য, যারা বাইরে যেতে পারছেন না তারা একান্ত প্রচেষ্টা সেই মিটিংগুলোকে করছেন এবং আমরা তার থেকে দিশাগুলো জানতে পারছি। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও ভার্চুয়াল মিটিং করছেন 21 জুলাই নিয়ে, তার প্রতি আমার শ্রদ্ধা রইল, আন্তরিক শুভেচ্ছা রইল। আমি বলতে চাই আমাদের এই ডিজিটাল ইন্ডিয়ার থ্রু দিয়ে আমরা কোভিডের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে পারি, কারণ যেসব কর্মীরা রুট গ্রাসে নেমে অর্থাৎ ফ্রন্টের থেকে কোভিডের যুদ্ধ করছেন তাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে, অনেকে আতঙ্কিত হয়ে হয়তো সামনে যেতে চান না। তাই আমাদের এই ডিজিটাল ইন্ডিয়াকে ব্যবহার করে ভার্চুয়াল মিটিং করে তাদের সাথে সলা পরামর্শ করে আমরা আগামী দিনের কোভিডকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারি, যেটা প্রত্যেকটা রাজ্যেই এখন চলছে। তাই ডিজিটাল ইন্ডিয়ার জন্য আরেকবার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি, সর্বোপরি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের জনসাধারণকে, যারা মন দিয়ে এই ডিজিটাল ইন্ডিয়ার থ্রু দিয়ে ভার্চুয়াল মিটিংগুলো শুনছেন, করছেন এবং আগামী দিনে তার সফলতা কামনা করি। আজ এইটুকুনি।